hunters. কিন্তু যেটা নতুন একটা ভেরিয়েন্ট পাওয়া গেছে, যেটা ওমিক্রনের সাব ভেরিয়েন্ট, যেটা সেটা হলো BF7, সেটা চীন থেকে শুরু করে জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে, এবং আক্রান্তের সংখ্যাটা বেশি কিন্তু মৃত্যুটা কিন্তু অনেকটাই কম আছে। তো বাংলাদেশে 4 জন চায়না থেকে আগত যারা আসছে তাদের পজিটিভ ধরা পড়েছে, কিন্তু তাদের এখনো জেনোম সিকোয়েন্স করে জানা যায়নি তারা কি BF7 কিনা। তো সবাইকে বলবো আসলে আতঙ্কিত হবেন না, কোনো কিছু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক সচেতন হবেন এবং সরকারের বিধিনিষেধগুলো মেনে চলবেন। যে স্বাস্থ্যবিধি মানাটা সবার আগে প্রয়োজন, সাথে ভ্যাকসিন। আপনারা জানেন যে ভ্যাকসিন দেওয়ার ফলে 2021 সালের পরে আমাদের যে সংক্রমণের মাত্রাটা অনেকটা কম ছিল এবং ঝুঁকিটা অনেকটা কম ছিল। মৃত্যু ঝুঁকিতে যারা আসলে ছিল, যে যারা বয়স্ক অথবা বিভিন্ন এইজের যারা আছে, যারা ভ্যাকসিনটা 2টা ডোজ সম্পন্ন করেছে, তাদের মধ্যে মৃত্যু ঝুঁকি একদমই বলতে গেলে নাই। সেক্ষেত্রে আপনাদের ভ্যাকসিনটা অবশ্যই দরকার। এবং জানেন যে আমরা চতুর্থ ডোজ শুরু করেছি, যেটা সম্মুখ সারির যোদ্ধা যারা আছেন, 60 বছর বয়সী এবং যারা হলো গর্ভবতী মা যারা আছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ে, অ্যান্টিবডি মাত্রাটা বাড়িয়ে তোলে, যার ফলে আপনি আক্রান্ত হলে কিন্তু ভালো দিকে থাকতে পারেন। সেক্ষেত্রে এখনই এই ভেরিয়েন্ট নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের যে ব্যবস্থাপনাগুলো আছে সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের বিভিন্ন বন্ধগুলোতে রেড অ্যালার্ট জারি করা এবং স্ক্রিনিং করা, জোরদার করা, সব কার্যক্রম কিন্তু চলছে। এবং আমাদের হাসপাতালগুলো আগের মতো প্রস্তুত আছে, কারণ আমরা জানি যে কীভাবে কোভিডটা ব্যবস্থাপনা করতে হয়, মোকাবেলা করতে হয়। যেমন যে কোনো দুর্যোগ আসলে, যেমন ধরুন ডেঙ্গুর কথাই বলেন না, কারণ এবছর কিন্তু অনেক ছিল, সেই ডেঙ্গু কর্নারও আমাদের আছে, কোভিডের কর্নারও আমাদের কিন্তু আলাদা করে ইউনিট খোলা আছে। সেক্ষেত্রে হাসপাতালগুলো প্রস্তুত করা আছে, যদি কোনো ধরনের এরকম কিছু হয় যে আক্রান্ত সংখ্যা বাড়ছে, আমরা কিন্তু সেই ব্যবস্থাপনা করতে পারবো। আমরা সেই ব্যবস্থাপনা কিন্তু করেই আসছি। যদি বলেন কোভিড ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশ্বে কিন্তু বাংলাদেশ পঞ্চম অবস্থানে আছে। মাননীয় Thank you.